লিঙ্কটা পাঠানো যাচ্ছে না, পেস্ট করতে হবে খালি। আমি ওয়েট করছি, আমি লিঙ্কটা এখনই পাঠিয়েছি, আমি ওয়েট করছি সবাই জয়েন করার জন্য। সুমন আছে? A very good afternoon to all of you. Hello, Kaveri. Thank you. আজকে আমি চলে এসেছি আরেকটা লাইভ নিয়ে। আজকে শনিবার অ্যান্ড আমি অনুরাধা সরকার ফ্রম রায়পুটি আরেকটা লাইভ নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো যে শাড়িগুলো খুব চাহিদা ছিল, অনেকের অনেকে দিতে পারিনি, ওরকম ধরনের শাড়ি দেখাবো। নট এক্সাক্ট দোজ শাড়িজ, বাট ওরকম ধরনের কিছু শাড়ি দেখাবো। তো তোমরা দেখো, যারা যারা পাওনি প্লিজ আমার উপরে রাগ করো না, কেন একটা শাড়ি একটাই হয়। আর যে আগে পেমেন্ট করে শাড়িটা তার হয়ে যায়। আজকে ভীষণ মেঘ ডাকছে, খুব জোরে মনে হচ্ছে বৃষ্টি হবে, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সপ্তাহের শেষ দিন স্যাটারডে, উইকেন্ড, অনেকে যাবে এক্সিবিশন দেখতে, অনেকে যাবে ঘুরতে, অনেকে যাবে কেনাকাটা করতে। তো তার মধ্যে তোমরা আমার লাইভটা তোমাদের যখন সুবিধে হবে দেখো, আর প্লিজ কমেন্ট করো। সুমন, গতবার অনেকে লাইভে ছিল, আমি দেখতে পাইনি, কোনো টেকনিক্যাল গন্ডগোল ছিল যাতে আমি দেখতে পাচ্ছিলাম না। আর আজকে শুধু একজনকেই দেখতে পাচ্ছি। আর একটু ওয়েট করে নিই, তারপরে একটু জয়েন করুক সবাই, তারপর আমি লাইভ শুরু করছি। আজকে যাই দেখাবো সব পুজোর কালেকশন। আমার পুজো তো আর বেশি দিন বাকি নেই, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর ফার্স্ট উইকেই পুজো। তো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি পার্টিকুলার ইন হোয়াট ইউ বাই। এখন তাড়াতাড়ি করে কিনতে হবে, ব্লাউজ বানাতে দিতে হবে, ড্রেস বানাতে দিতে হবে। সো উই হ্যাভ গট আ স্মল টেলারিং ইউনিট, যারা দিতে চাও বানাতে তারা অবশ্যই চলে এসো, কেন বেশ বেশি দিন আর নেই, কেন অর্ডার বন্ধ হয়ে যাবে রাশের মধ্যে, তখন অর্ডার করতে পারবো। লাস্ট মোমেন্টে তোমরা আসো, বানিয়ে দাও প্লিজ, ওটা করো না। আর তোমরা আগের থেকে সব ঠিকঠাক করে রাখো, শাড়ি, ব্লাউজ, জুয়েলারি, এভরিথিং। আর যারা হোলসেল, যারা নতুন ব্যবসা করতে চাও,
তাদের জন্য একটা গুড নিউজ, তারা জানো না, বাড়িতে বসে ব্যবসা করতে যাও, তারা তোমরা জানো না কোথার থেকে কী নিতে হবে অর এনিথিং, ইউ ক্যান কাম টু মি, উই অলসো সেল, আমরা জিনিস দিই হোলসেল রেটে, শাড়ি দিই হোলসেল রেটে, অল বুটিক শাড়িস আর গিভেন ইন আ হোলসেল রেট। অনেকে দেখতে পাচ্ছি ছোট ছোট সব ফটো, প্লিজ তোমরা আমাকে একটা হাই জানাও, তাহলে বুঝতে পারবো কে আছো, কেন অনেকে বলো যে আমরা ছিলাম, তুমি আমার নাম নাওনি, কিন্তু আমি আমাকে হাই না বললে আমি বুঝতে পারি না কে আছে। সো লেটস স্টার্ট উইথ সারি নাম্বার ওয়ান। এটা একটা জরি চেক কটন শাড়ি, সিম্পল শাড়ি, এটার দাম হচ্ছে 2300। প্লিজ দেখো, ইটস এ বিউটিফুল কটন শাড়ি, দিস ইজ দ্য পল্লু, প্যাচ ওয়ার্ক করা, দেখো প্যাচ ওয়ার্ক করা, কাঁথা প্যাচ ওয়ার্ক, and this is the saree, bishon sundor ekta saree, puro saree ta khule dekhachi, 5.5 meter saree ar tar pore tar sathe ekta beautiful black blouse, this is the blouse piece, this is the blouse piece, sundor work kora ache ekhane, machine work kora ache, please have a look, eta holo er sathe blouse piece, this is the blouse piece, jara jara ekhon dekhte parcho na pore tara dekhe niyo, keno ei shomoy ta shotti khub byasto shomoy, খাওয়া দাওয়া থাকে আর বাড়ির নানান রকম কাজ থাকে, আর প্লিজ প্লিজ সবাই দেখো, দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি, এটা একটা ভীষণ ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি, এটা যারা রেগুলার শাড়ি পরো তাদের জন্য একটা ভেরি বিউটিফুল শাড়ি, এটা আমরা পুজোর সময় দিনের বেলায় পড়তে পারি, আমরা রাখি পূর্ণিমা আছে সামনে 19th তখন পড়তে পারি, অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। নাম্বার টু 2600, নাম্বার টু 2600, এটা একটা শাড়ি পুজোর জন্যই করেছি, শিউলি ফুলের প্যাটার্ন, এটাও কটন, দিস ইজ আ পল্লু, পুরো অল ওভার এক রকম গেছে, এক রকম গেছে, অল ওভার এক রকম গেছে, এটার সাথে ব্লাউজ পিস তো রয়েছে, ব্লাউজ পিসটা না কাটলেই ভালো, এটার সাথে একটা অর মানে সলিড কালারের একটা ব্লাউজ পরলে অনেক সুন্দর লাগবে দেখতে, এটা রেশম চেকের উপরে রয়েছে, দিস ইজ দ্য লুক অফ দ্য সারি, প্লিজ দেখো, দিস ইজ দ্য লুক অফ দ্য সারি, প্লিজ হ্যাভ এ লুক, হ্যালো রুমা, দিস ইজ দ্য সেকেন্ড সারি, এগুলো সব কটনের ওপরেই দেখাচ্ছি,
শিউলি ফুল, জাস্ট হ্যাভ এ লুক, এটা একটু শিউলি ফুল করেছি, বেশ একটা পুজো পুজো ভাব থাকে। দিনের বেলায় ষষ্ঠীর দিনে পড়তে পারো, সপ্তমীতে পড়তে পারো। এই শাড়িগুলোর খুব চাহিদা ছিল, তাই জন্য এই শাড়ি আমি আবার এনেছি কটা। এক সব শাড়ি ডিফারেন্ট, তুমি যদি বলো আর দিদি এই শাড়িটাই বানিয়ে দাও, ইটস নট পসিবল। দিস ইজ শাড়ি নাম্বার 3, 2800। অনেকে মেয়ে লাল চেয়েছিলেন, লালটা তো এখনো হয়ে আসেনি। দিস ইজ দ্য মেরুন, এইটা হলো মেরুনের মধ্যে সুন্দর শাড়িটা, জাস্ট দেখো ভীষণ ভীষণ সুন্দর শাড়ি। দিস ইজ দ্য পল্লু আর দিস ইজ দ্য শাড়ি। অনেকে ফোন করে বলেছো দিদি আমাদের জন্য লাল নিয়ে এসো, এটা লালের মধ্যে পড়ে, বাট দিস ইজ মারুন, ভীষণ সুন্দর এই শাড়িগুলো। এই শাড়িগুলো একদম হট কেকের মতন বিক্রি হয়ে যায়। পুরো শাড়িটা আর এর সাথে ব্লাউজ পিস হলো এইটা, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ভীষণ সুন্দর এই শাড়িগুলো, পরলেও খুব ভালো লাগে। আর এটা বেশি ভারী না, কেন আমি শাড়ির ওপরে বসাইনি, আমি শাড়িটা কেটে বসিয়েছি। হ্যালো সুস্মিতা, দিস ইজ দ্য লুক, এটা কটন, 100% কটন, কটনের মধ্যে এটা করা আছে। দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি, ব্লাউজটা দিয়ে পরলে ইট উইল লুক ভেরি ভেরি বিউটিফুল। আর শাড়িটা দেখো যে আমরা করেছি এইভাবে, শাড়ি নাম্বার 4। সুমন একটু জলটা, দিস ইজ শাড়ি নাম্বার 4, প্লিজ হ্যাভ এ লুক, দিস ইজ দ্য পল্লু। ভেরি স্মার্ট পিস, এটা একটা জরি চেক, জরি চেক শাড়ির মধ্যে এটা লাগানো হয়েছে। This is the blouse piece, এটার সাথে একটা ব্লাউজ পিস, জাস্ট হ্যাভ এ লুক, এটা একটা ভীষণ ভীষণ স্মার্ট শাড়ি। এই শাড়িটার প্রচন্ড চাহিদা, অনেকে চেয়েছো আমার কাছে, আমি দিয়ে উঠতে পারছি না। আর বুটিকে যারা আসছো তারা তো সব নিয়েই যাচ্ছো এই শাড়ি। আমি যে ব্লাউজটা পরেছি ওটার সাথেও এটা খুব সুন্দর লাগছে, এই ঢাকাই ব্লাউজটার সাথেও এই শাড়িটা খুব সুন্দর লাগছে। ইটস এ বিউটিফুল শাড়ি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো সবসময় ইন ফ্যাশন অ্যান্ড সবসময় এলিগেন্ট লাগে দেখতে, ভীষণ সুন্দর শাড়ি।
এর সাথে একটা সুন্দর ব্ল্যাক বিডস এর গয়না পরো, সিলভার গয়না পরো, ইট লুক ভেরি নাইস। শাড়ি নাম্বার 5, 2800, তিনটে কালার দেখালাম, একটা মারুন, একটা অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অফ হোয়াইট অ্যান্ড দিস ইজ ইন গ্রিন। গ্রিন আমি কোনোদিনও বানাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম মেকিং দিস শাড়ি ইন গ্রিন। এটাও খুব সুন্দর হয়েছে শাড়িটা। অনেকে বলেছে দিদি একটু কালারের মধ্যে বানাও, দিস ইজ দ্য পল্লু অ্যান্ড দিস ইজ দ্য শাড়ি। আজকে নেট আমার ভীষণ ভীষণ অসুবিধে করছে, তাই অনেক কাছে আমি যেতে পারছি না, আই ক্যানট রিচ মেনি অফ ইউ। ভীষণ সুন্দর একটা শাড়ি, জাস্ট হ্যাভ এ লুক, মাল্টি কালার দিয়ে করা হয়েছে, ইটস এ ভেরি বিউটিফুল শাড়ি, আর দিস আর অল 100% কটন, ধনে খালি যে থানগুলো থাকে ওগুলো দিয়ে করা হয়েছে। দিস ইজ দ্য বর্ডার, থ্যাংক ইউ। সব শাড়ি আমার 5.5 মিটার লম্বায়, কোনো ছোট শাড়ি বিক্রি করি না আমি। অনেকে লেন্থ জিজ্ঞেস করে, অনেকে জিজ্ঞেস করে রং, রং উঠবে কিনা, রং উঠবে কিনা তার গ্যারান্টি আমি দিতে পারি না। দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। ও এটার সাথে একটা ব্লাউজ আছে, এইটা হলো ওর ব্লাউজ পিস, আই এম সো সরি। শাড়িটার সাথে এই শাড়িটার সাথে ব্লাউজ পিসটা হলো, দিস ইজ দ্য ব্লাউজ পিস ইন গ্রিন, অ্যান্ড এটা তোমার হাতে আসবে। শাড়িটা পাড়ের কাছে যেহেতু অল্প কাজ, কুচিটা খুব সুন্দর পরে। হ্যালো এলোরা, তাই জন্য কুচিটা ভীষণ ভীষণ সুন্দর পরে, যাতে তোমাদের কুচি মানে বেশি হেভি বর্ডার থাকলে কুচিটা ঠিকভাবে হয় না। দিস ইজ শাড়ি নাম্বার 6, এটা একটা মাল্টি কালার দিয়ে, এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে মাল্টি কালার। অনেকে মাল্টি কালার চেয়েছিলেন কিন্তু এই এখন এই দুটো তিনটে হয়ে এসেছে। দিস ইজ দ্য পল্লু, পল্লুটা দেখো, ইটস সো বিউটিফুল, গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে, ভেরি নাইস। আর জাস্ট দেখো ভীষণ সুন্দর, খুব সুন্দর লাগবে দেখতে। আর দিস ইজ দ্য হোল শাড়ি, হোল শাড়ি গোজ লাইক দিস, সবই পুজোর কালেকশন দেখাচ্ছি, এগুলো আমার নতুন সব এসছে শাড়ি, শাড়ি থাকে না, এইসব শাড়ি হয়ে যায়, বিক্রি হয়ে যায়, আবার নতুন করে বানাতে হয়। এটাও জরি চেকের ওপর, জরি চেক, দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি, ভীষণ সুন্দর। আর এর সাথে একটা ব্লাউজ, এইটা হলো এর ব্লাউজ পিস, ব্ল্যাক ব্লাউজ। এই ব্লাউজের মধ্যে এই যে কটা কালার আছে ওগুলো দিয়ে পাইপিং কিংবা পট্টি লাগানো যায়, তাহলে ব্লাউজটা আরো সুন্দর হয়ে যায়, ম্যাচিংটা হয়ে যায়। জাস্ট কস্ট কাটিং এর জন্য আমরা খুব একটা করতে পারি না, আবার দামটা বেড়ে যায় শাড়ির, তাই জন্য খুব একটা এমব্রয়ডারি করতে পারি না। শাড়ি নাম্বার 7, এটাও একটা রেশম চেকের মধ্যে,
3000 এটার মধ্যেও করেছি। এটার মধ্যে মেশিন এমব্রয়ডারি করা হয়েছে। জাস্ট হ্যাভ এ লুক, দিস ইজ দ্য পল্লু, দিস ইজ দ্য পল্লু অ্যান্ড দিস ইজ দ্য সারি। এটা আপার বর্ডার অ্যান্ড দ্য লোয়ার বর্ডার ইজ দিস, দিস ইজ দ্য লোয়ার বর্ডার। একটু চওড়া পাড় আছে দুদিকে। এটাও একটা খুব সুন্দর একটা পুজোর শাড়ি হতে পারে, যারা দিনের বেলা, দিনের বেলার জন্য হতে পারে এটা একটা। এটা 15 আগস্টেরও একটা শাড়ি হতে পারে, ভীষণ সুন্দর। যারা বর্ষা মঙ্গলা করছো, যারা নানান রকম প্রোগ্রাম করছো, তাদের জন্য এই শাড়িটা খুব সুন্দর। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস আছে, কিন্তু আই থিঙ্ক ইউ ক্যান মেক আ সলিড কালার ব্লাউজ উইথ ইট। এমনি 2x2 রুবিয়ার পরলে এটার সাথে একটু বেশি ভালো লাগবে, কেন তার উইল লুক বেটার। লাইনিং দিতে হবে না ব্লাউজে। দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি। আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে পরার পরে দেখাই, শাড়িগুলো অনেক সময় লাট হয়ে যায়, আবার এই শাড়িগুলোকে আমাদের ফ্রেশ করতে হয়। আমাদের প্রচুর প্রচুর কাজ বেড়ে গেছে। জাস্ট হ্যাভ এ লুক, ভীষণ সুন্দর শাড়ি। And this has got a blouse piece. This is the blouse piece in. Eta blouse piece ta diyeche in pink. Kintu amar mone hoy if you wear a jeshu shari ta ekটু transparent solid color er blouse poro and heart ta eta diye poro, that will look very nice. শাড়ি নাম্বার 8 3500। এটা একটা লম্বানি শাড়ি, লম্বানি ডিজাইন। আমরা তো জানি লম্বানি ওয়ার্কগুলো কিরকম হয়, অ্যান্ড সো ভেরি কস্টলি দ্যাট ওয়ান্স দ্যাট আর ডান ইন সাউথ। আমরা চেষ্টা করেছি ওই ওদের মতন করে করতে, কিন্তু একটু হালকা করতে, যাতে এটা অ্যাফোর্ডেবল হয়। সবাই তো 7000 8000 10000 দিয়ে একটা কটন শাড়ি নেয় না, তাই এটা একটা সেই ওই প্যাটার্নটা ধরে একটু কাজটা হালকা করে অ্যাফোর্ডেবল কী করে করা যায় সেটা আমরা সবসময় ভাবি, কাস্টমারদের কী করে অ্যাফোর্ডেবল প্রাইসে দেবো। থ্যাংক ইউ রুমা, ইটস আ ভেরি বিউটিফুল শাড়ি। জাস্ট হ্যাভ এ লুক, অনেক কাজ করা আছে। পুরো শাড়িটা গেছে এরকম। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস। এটা একটা হ্যান্ডলুম শাড়ির মধ্যে এটা করা হয়েছে, আমাদের যে ফুলিয়ার হ্যান্ডলুম শাড়ি ওর মধ্যে করা হয়েছে। জাস্ট হ্যাভ আ লুক, this is the look of the sari. And blouse to give to deep blue, it will look very nice. Bishon shundor shari ta hoyeche, just have a look at the work. Khub shundor kaj hoyeche, jar ka mane je meti koreche tar hater kaj khub sundor. Just have a look. এইরকম একটা শাড়ি পুজোতে আমরা পরতেই পারি। আর শাড়িটা খুব ভারী নাই, হালকা। আমরা তো ভারী শাড়ি পরতে পারি না আজকাল। শাড়ি নাম্বার 9 3500, আরেকটা লম্বানি। অনেকদিন ধরে ভাবছিলাম লম্বানি দেখাবো, কিন্তু হয়ে উঠছিল না। দিস ইজ দ্য নানান রকম স্টিচ আছে, ফ্রেঞ্চ নট থেকে নিয়ে তোমার হেরিং বোন থেকে নিয়ে নানান রকম স্টিচেস আমি করেছি। প্লিজ হ্যাভ এ লুক, এক একটা এক এক রকম প্যাটার্নে করা হয়েছে।
জাস্ট হ্যাভ এ লুক। এটাও একটা হ্যান্ডলুম শাড়ির উপরে পরা হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। যারা এখন দেখতে পাচ্ছ না তারা পরে দেখো, আর সবাই দেখে আমাকে একটু কমেন্ট করো শাড়িগুলো কেমন লাগছে। তোমাদের কমেন্ট আমাদের ভীষণ দরকার হয়। উই ক্যান ট্রাই টু ইমপ্রুভ। দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি, আ বিউটিফুল পেস্টেল পিঙ্ক। দিস ইজ দ্য বিউটিফুল পেস্টেল পিঙ্ক। শাড়ি নাম্বার 10 2000, এটা হ্যান্ড পেইন্টিং। এই শাড়িটা একটা একদম পুজো পুজো শাড়ি, এটা জাস্ট হ্যাভেল, এটা পুজোরই শাড়ি। আলপনা যেরকম আমরা দিই ঠিক সেরকম শাড়ি এটা। এরকম আমি দুখানা শাড়ি দেখাবো, একদম 100% কটনের মধ্যে দেখাবো। এই শাড়ি আমি আগেও বানিয়েছিলাম, খুব ভালো রেসপন্স ছিল, জাস্ট হ্যাভেল। আগেরটা আমি বানিয়েছিলাম উইথ অনলি ওয়ান কালারে, এবার আমি অফ হোয়াইট অ্যান্ড যে কালারটা পাড়ে আছে সেরকম করে দিয়েছি। দিস ইজ মাস্টার্ড ইয়েলো। অঞ্জলি দিতে গিয়ে আমরা এই শাড়িটা অবশ্যই পরতে পারি, ভীষণ সুন্দর, জাস্ট হ্যাভ এ লুক। নিচটা দেখো, আর এর সাথে একটা সলিড কালারের ব্লাউজ পিসটা আনা হয়নি, একটা মাস্টার্ড কালারের ব্লাউজ পিসটা দিয়েছি। এরকম একটা মাস্টার্ড কালারের ব্লাউজ পিস দেওয়া আছে, প্লিজ হ্যাভ এ লুক। জাস্ট দেখো খুব সুন্দর শাড়িটা। যারা লাল পরতে চাও না তাদের জন্য এই শাড়িটা ইজ ভেরি ভেরি বিউটিফুল। কাজটা দেখো, শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 11 2000, সেম শাড়ি, আরেকটা অপশন কালার অপশন দেখাচ্ছি, রেড। এটা তো আগমনীর শাড়ি, আগমনীর এটা আগমনীরও শাড়ি হতে পারে, সরি অনেক সময় শাড়ির ভাজের জন্য একটু ভুল হয়ে যায়। এটা একটা আগমনের শাড়ি, জাস্ট হাগালো, কি সুন্দর করেছে। প্রত্যেকটা কারিগরকে আমি প্রত্যেকটা কারিগরকে আমি স্যালুট জানাই, যারা এত সুন্দর কাজ করে। ফ্রি হ্যান্ড ড্রয়িং, এখানে কোনো ট্রেসিং ফ্রেসিং কিছু থাকে না, অল ফ্রি হ্যান্ড ড্রয়িং, অল দ্য কারিগার্স। সে কাঁথা স্টিচ হোক, সে শাড়ি জোড়ার ব্যাপার হোক, সে এমব্রয়ডারি হোক, এভরিওয়ে যে ইস্ত্রি করে সেও, এভরিবডি। অ্যান্ড দিস ইজ দ্য বর্ডার, লোয়ার বর্ডারটা এইভাবে যাবে। এটা আমি অষ্টমীর পুজোতেও পরতে পারি। ভীষণ ভীষণ সুন্দর শাড়ি, আর এই শাড়ির সাথে আমি একটা রেড 2x2 রুবিয়া ব্লাউজ পিস দিয়েছি। আগে শাড়িটার ব্লাউজ পিসটা কেন মিস হয়ে গেল, আনা হয়নি। অ্যান্ড উইথ দিস ইউ গেট দিস ব্লাউজ পিস, ভীষণ সুন্দর শাড়ি।
যারা দেখছো তারা ফটাফট বুকিং করে ফেলো যদি তোমাদের পছন্দ হয়, আর যারা পরে দেখবে তারাও আমাকে হোয়াটসঅ্যাপে জানাও তোমাদের যদি পছন্দ হয়। শাড়িটা থাকলে অবশ্যই পাবে, কিন্তু নো কিপিং সার্ভিস ফর এনিবডি, যে আগে পেমেন্ট করবে সে শাড়ি পাবে। দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি, খুব সুন্দর শাড়ি। দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি, এটা একদম দারুণ শাড়ি। ইভেন এই শাড়িটাতে ফটো খুব ভালো হয়, যারা গায়ে হলুদ আছে বিয়ে বাড়িতে, গায়ে হলুদ গায়ে হলুদে এই শাড়িটা পরা যায়। আর অনেক অনেক বিয়ে বাড়িতে অনেক অনুষ্ঠান থাকে, তারাও এই শাড়িটা পরতে পারে। হ্যাঁ, ভীষণ নেটের গন্ডগোল আজকে আমার, আই এম সো সরি, ভীষণ নেটের গন্ডগোল হচ্ছে। আর শাড়ি নাম্বার 12, এটা 2300 যেটা আমি পরে আছি। ইটস এ বিউটিফুল কটন শাড়ি, দেখো এখানে মেশিন ওয়ার্ক করা হয়েছে, দিস টেম্পলস আর মেশিন ওয়ার্ক, আর দিস আর কাঁথা প্যাচেস, কাঁথা অ্যান্ড এরকম কাপড় স্ক্রিপ্ট কাপড়ের প্যাচ করা। ইটস এ ভেরি ভেরি বিউটিফুল শাড়ি, জাস্ট হ্যাভ লুক অ্যাট দিস, ভীষণ সুন্দর একটা শাড়ি। এটার দাম হয়েছে 2300, দ্য প্রাইস ইজ 2300, অ্যান্ড দ্য ব্লাউজ আই হ্যাভ গিভেন আ ব্লাউজ পিস লাইক দিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস উইথ ইট, ব্লাউজেও মেশিনে এটা টেম্পলগুলো করা আছে। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ প্লিজ তোমরা শেয়ার করো আমার ভিডিও, আর আমাকে ইউটিউবে